মানস চ্যাপ্টার টু দেখুন। আজকে এখানে বন্যার দ্বিতীয় দিন, দ্বিতীয়বারের বন্যার দ্বিতীয় দিন, এরই মধ্যে কতটা জল উঠেছে আপনাদের দেখাই। দেখুন দেখুন কতটা জল আছে, পুরো বাড়িতে আমাদের জল। এই রুমটায় আমরা থাকি না, এই রুমে বিভিন্ন রকমের মালপত্র রাখি, বাগিয়ে দিই। এভাবে আমরা ঘিরে রেখেছি যাতে নোংরা আবর্জনা ভেতরে ঢুকতে না পারে। বাইরে দেখুন কত জল, একদিনেই কতটা জল হয়েছে। কিচেনের অবস্থাও দেখতে পাচ্ছেন, প্রচুর জল, একদিনে এতটা জল। মালপত্র সব উপরে উঠানো আছে এবং দেখুন কত পরিশ্রম করে সব কিছু উপরে উঠাতে হয়। একবার তো করেছিলাম, কিন্তু আবারও দ্বিতীয়বার যখন করতে হয় তখন সত্যি মানুষের মনটা ভেঙে যায়। দেখুন কোথায় রাখা আছে সব কিছু, প্রথমে চৌকি, তার উপরে টেবিল, তার উপরে আমরা মালপত্র রেখেছি। দেখুন বলতে পারেন বন্যায় মানুষের প্রায় সব মানুষেরই মন ভেঙে গেছে। এই গঙ্গা গিয়েছি নোংরা আবর্জনা যাতে না ঢুকতে পারে। দেখুন আজকে সবেমাত্র বন্যার দ্বিতীয় দিন, তার মানে অনুমান করতে পারছেন এবার বন্যা আগের তুলনায় অনেক বেশি হবে এবং জলের পরিমাণটা অনেক বেশি, এবং জলের যে স্পিড, বন্যা ঢোকার জলের যে স্পিড সেটা আগের তুলনায় প্রায় 3-4 গুণ বেশি। এই হচ্ছে অবস্থা। তাই আমরা এবার কী করেছি, এবার আমরা এখানে আর থাকছি না, আমরা নিরাপদ জায়গায় সরে যাচ্ছি, আজকেই বেরিয়ে যাচ্ছি, কালকে সব কিছু বুঝে আজকে বেরিয়ে যাচ্ছি। বাকি আপনারা কি কোথায় আছেন, কিভাবে আছেন কমেন্টে জানাবেন।